আল্লাহ তো মশা মুসলমানদের পক্ষে সৃষ্টি করেছেন, তাহলে মশা আবার মুসলমানদের কেন কামড় দেয়, এবং তাও নামাজের ভিতরে? নামাজ তো ভালো কাজ। অদ্ভুত প্রশ্ন রে ভাই। আল্লাহ মুসলমানদের পক্ষে মশা সৃষ্টি করছে, তাহলে সেই মশা আবার মুসলমানদের কেমনে কামড় দেয়? আজব কথা। মশা মুসলমানদের পক্ষে, তাহলে মাসি কি মুসলমানদের বিরুদ্ধে? মাসি কি মুশরিকদের পক্ষে তৈরি করছে আল্লাহ তাআলা? মশা আর মাসি এগুলা কোনো কারো পক্ষ বিপক্ষ না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন মশা দিয়ে। এর মানে এই না যে মশা মুসলমানদের, এই জন্য মুসলমানদের হইয়া এটা মুসলমান শুধুমাত্র মুসলমানদের শত্রুদের, ওই যে সুইডেনে একটা করোনা ওয়ানা করছে কুলাঙ্গারে যায় কামড়াবে সব, এরকম কোনো কথা নাই। বরং মশা আল্লাহ তাআলা সৃষ্টি, এটা মুসলমানরাও কামড়াবে অমুসলমানরাও কামড়াবে, এটা মুসলমানদের পক্ষে। এটা আপনারা কে বলছে? আল্লাহ তাআলা একটা বিশেষ কাজে মশাকে ব্যবহার করেছেন। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরাউন রে পানিতে ডুবায় মারছেন, তাহলে আপনি বলবেন পানি মুসলমানদের পক্ষে, এই মুসলমানরা তাহলে পানিতে ডুবে মরবে না? এটা তো কোনো যুক্তি কথা না। অতএব এখানে পক্ষ বিপক্ষের ব্যাপার নাই। মসজিদের ভিতরে জুতা আনা ঠিক কিনা, মসজিদের ভিতরে জুতা নিয়ে আসা ঠিক কিনা, কোনো অসুবিধা নাই। জুতাতে যদি না পাক না থাকে, সেই জুতা মসজিদে নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন আমি যদি বলি মসজিদে জুতা নেওয়া ঠিক না, তাহলে এটা জুতা চোররা খুশি হবে, ঠিক কিনা বলেন? জুতা চোররা বললে একটা হুজুর পাইছি আমাদের পক্ষে ফতোয়া দিছে রে, চুরি করতে সুবিধা হবে। আপনার জুতা সেফ করার জন্য, নিরাপদ রাখার জন্য মসজিদে আপনি নিয়ে যেতে পারেন, সেফ রাখতে পারেন, কোনো অসুবিধা হবে। দেখতে হবে জুতাতে নাপাক আছে কিনা। আলহামদুলিল্লাহ শহর জীবনে কোথায় এখন আর যেখানে সেখানে নাপাক থাকে না, খুব রেয়ার। অতএব জুতার তলা যদি নাপাক না থাকে, না ধুলা ময়লা তো থাকতেই পারে, সেটা আবার ধুলা ময়লা আছে যেহেতু মসজিদে নেওয়ার ক্ষেত্রে সাবধান, অনেকে জুতা এভাবে ধরে সোজা নিয়ে যায়, এবার জুতার তলা থেকে ময়লা পড়তে থাকে আল্লাহর ঘরে, আল্লাহর ঘর নাপাক হলে গুনাহ হবে। সেজন্য জুতা তুলে দোনো পাটকে একসাথ করে যেইভাবে হোক, ওই মক্কা শরীফে বা মদিনাতে গেলে দেখবেন যে পলিথিন দেয় গেইটে ঢুকার সময়, যাতে পলিথিনে ঢুকায়া আপনি ওটাকে পেঁচায়া সুন্দর করে নিতে পারেন আল্লাহর ঘর, যাতে নোংরা বা ময়লা না হয়। তো আমার দেশে তো আর পলিথিন নেই, তাহলে আপনি দুইটা পাটকে একসাথ করে পিঠের অংশ ময়লার অংশ একসাথ করে এমন ভাবে নেন যাতে করে আল্লাহর ঘরে ময়লা না পড়ে। অতএব মসজিদে জুতা নেওয়া কি হবে না, গুনাহ হবে না।